নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি প্রচার অভিযান অনুষ্ঠিত হলো শেয়ালা বাজারে। কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানালো সাধারণ মানুষজন। হোস্টেলের দাবিতে অনশনে বসেছে কলকাতার মেডিকেল কলেজের পড়ুয়ারা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পুকুরে জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগে হলো আসানসোল পুরসভা। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক গৃহিণীর রান্নাঘর। চোখ রাখবো এক ঝলকে। একুশে জুলাইয়ের সমর্থনে কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাটোয়া এক নম্বর ব্লকের রায়েরপাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পঞ্চননতলা বাস স্ট্যান্ডে শেষ হয়। এদিন এই মিছিলে পা মেলান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত দেশুরিয়া মোড় থেকে গঙ্গাজল ঘাটি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হল। একুশে জুলাইকে সামনে রেখে গঙ্গাজল ঘাটি ব্লকে ব্লক সভাপতির নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় কয়েক হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে তপস সিনহার রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাইহাট শহরে তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে একুশে জুলাই ধর্মতলা সভায় ধর্মতলায় যাওয়ার আহ্বান জানিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। পদযাত্রায় পা মেলান তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, দাইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির মণ্ডল, উপপৌরপ্রধান প্রদীপ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হল। বিভিন্ন জায়গায় মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি শ্যামল মাহাতো, উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার একুশে জুলাই সমর্থনে ঝাড়গ্রামে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন কয়েক হাজার পুরুষ ও মহিলা শিলদা সিনেমা হলের মাঠ থেকে মিছিলটি শুরু করে শিলদা বাজারে এসে মিছিলটি শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাংসদ উমা সরেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাসদা, তৃণমূল ব্লক সভাপতি বুবাই মাহাতো, মহিলা নেত্রী অনুশ্রী কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি প্রচার অভিযান অনুষ্ঠিত হলো শেয়ারা বাজারে। এর পাশাপাশি এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানা ও শেয়ারা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এইরূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল সোমবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শেয়ারা বাজারে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানা ও শেয়ারা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি সেরা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও শোভনিক মুখোপাধ্যায়, রায়নার ওসি সুদীপ্ত মুখার্জি, শেয়ারাবাজার ট্রাফিক ওসি উত্তম কুমার দাস, শেয়ারাবাজার ফাঁড়ির আইসি রাহুল দত্ত,
শেয়ারা উপপ্রধান সনদ দে সহ অন্যান্যরা। আজকে শেয়ারবাজার আউটপোস্ট রায়না থানা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ পালন করা হলো। একটা র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও সদর সাউথ সৌভিক মুখোপাধ্যায়, রায়না রশি, সুদীপ্ত মুখার্জি, আমাদের শেয়ার আউটপোস্টের বড়বাবু রাহুল দত্ত মহাশয়, আরও বিশিষ্ট সমাজসেবী সতেজ রায়, সনদ কুমার দেব থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিল। এখানে অনুষ্ঠানে আরও অনেক কিছু করা হয়, র্যালি ছাড়াও বা মানুষকে সচেতন করা ছাড়াও কিছু এই এলাকার 5টা হাই স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 3 জন করে ছাত্রকে পুরস্কার দেওয়া হবে। তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হয়। তো এখানে তাছাড়া আরও যে কাজ করা হলো, গাছ দিয়ে ছাত্রদেরকে এবং প্রতিটি স্কুলকে মেডিকেলি গাছ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে সবুজায়ন করার জন্য। গাছটা কারা সরবরাহ করে? এই গাছটা পিন্টুদা বাদুলিয়া নার্সারি এই গাছটা সরবরাহ করে। শেয়ারবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানালো সাধারণ মানুষজন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা রেল স্টেশনের সামনে। এদিন প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। কালো পতাকা দেখিয়ে ধিক্কার জানালো সাধারণ মানুষজন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার আদ্রা রেল স্টেশনের সামনে। প্রসঙ্গত, এদিন পশ্চিম মেদিনীপুর শহরের প্রধানমন্ত্রী আসছেন, যে কারণেই এইরূপ প্রতিবাদ জানান প্রতিবাদীরা। যেভাবে উনি বেকার যুবকদেরকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
মানুষকে বোকা বানিয়েছেন, ছাত্র যুবককে বোকা বানিয়েছেন, তার বিরুদ্ধে আমরা আজকে সভা করেছি। আমরা সেই হাজার হাজার যুবক যারা আশা নিয়ে স্বপ্ন দেখেছিল যে হয়তো মোদী সাহেব আসার পরে 2 কোটি চাকরির যে কথা বলেছিলেন সেটা পূরণ করবেন, কিন্তু সেটা পুরোপুরি মিথ্যা প্রমাণ হয়ে গেছে। আজকে 4 বছরে কোনো চাকরি নয়, বেকার ছেলে যাতা অবস্থায় পৌঁছে গেল। উনি বলেছেন যে 15-15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেটাও মিথ্যা। উনি বলেছিলেন 2 কোটি চাকরি, সেটাও মিথ্যা। ইভেন উনি বলছেন যে শিক্ষিত লোক পকড়ি চা বিক্রি করলেও সেটা রোজগার, তাই আমরা ওনার দেখানো পথে হাঁটছি, আমরা চা পকড়ি বিক্রি করছি। ওনার প্রত্যেকটা কথা মিথ্যা হয়েছে। উনি প্রমাণিত হয়ে গেছেন যে উনি শুধু মানুষকে বোকা বানিয়ে ধর্মের সুরসুরি দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা করিয়ে ক্ষমতা হাসিল করেছেন। আমরা ওনার বিরুদ্ধে লড়াই করছি, আমাদের লড়াই থাকবে। আমরা সবাই একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে নরেন্দ্র মোদীর অন্যায় ও ওনার যে মিথ্যা প্রতিশ্রুতি আছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রতিবাদীরা অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী মানুষজনের সহিত নানাভাবে প্রতারণা করেছে। প্রতারণার প্রতিবাদ জানাতেই মানুষজন কালো পতাকা দেখিয়ে এইরূপ কর্মসূচি সম্পন্ন করে। আদ্রা থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। হোস্টেলের দাবিতে অনশনে বসেছে কলকাতার মেডিকেল কলেজের পড়ুয়ারা। অনশনের কারণে 2 জন ছাত্র অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। দাবি পূরণ না হলে ছাত্ররা আমরণ অনশন চালাবে বলে মতামত পোষণ করেন। হোস্টেলের দাবিতে অনশন চালাচ্ছে কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়ারা। অনশনের ফলে 2 পড়ুয়া গুরুতর অসুস্থ অবস্থায় এমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন, যদিও হুশ ফেরেননি কর্তৃপক্ষের। ক্ষুব্ধ পড়ুয়ারা অভিযোগ তোলেন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যার সমাধান না হলে তারা আমরণ অনশনের হুমকি দেন। অসুস্থ 2 ছাত্র হল আপন, সামন্ত ও সৌমদীপ রায়। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানা নেই কারুর। তোমার ভাই পড়ে? হ্যাঁ, থার্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, অবশ্যই সমর্থন করছি। আর তোমাদের আজকে প্ল্যানিংটা কি বা এরপরে কিভাবে তোমরা এগোবে? প্ল্যানিং কিছু না, দেখুন আমরা এই কারণে এসেছি, আমার ভাই অলরেডি থার্ড ইয়ারে পড়ছে, এতদিন যে হোস্টেল ওকে অ্যাকোমোডেট করা হয়নি, পুরোটা হোস্টেল এত টাকা স্পেন্ড করে বাইরে থাকছে, যেটা ফ্যামিলির পক্ষে পসিবল না। যেহেতু অলরেডি এখানে হোস্টেল হয়ে গেছে, যখন সেটা জুনিয়রকে দিচ্ছে, তখন আমার কেন ভাই ওখানে এলিজিবল না? কারণ ওরা তো অলরেডি এত হচ্ছে, অনেক দূর থেকে থাকছে, এতদিন ধরে আছে, তো ও তো অ্যাপ্লিকেবল না হোস্টেলের জন্য। সেই জন্যই আমরা এখানে এসেছি কথা বলার জন্য। আমাদের কি বাড়িতে পুলিশ পাঠিয়ে অথবা ফোন করে জানানো হয়েছে যে তোমাদের ভাইরা অনশন করছে? মানে অনেক অনেক করেছে, আমাদের আজকে তোমরা কি করো প্রিন্সিপালের কাছে কি কথা বলবো এটা নিয়ে যে আপনি এভাবে তো ছুটতে পারে না, না কারণ আমরা অলরেডি অসুস্থ হয়ে যাচ্ছি, সবাই এর ফ্রেন্ডরা যারা আছে, দাদারা আছে, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। এইভাবে তারা এখানে পড়াশোনা করতে এসেছে, এখানে এতটা টাইম নষ্ট হয়ে গেলে তাহলে আপনি বুঝতে পারছেন মেডিকেল লাইনে কতটা প্রেশার থাকে, পড়াশোনা করতে তো একটা গ্যাপ হয়ে যাচ্ছে। কারণ আমরা তো সেই ভেবে তো ওদেরকে এখানে পাঠিয়েছি না পড়াশোনা করতে। ওকে অনশনে বসবেন? অবশ্যই অবশ্যই বলবেন, এদের সাথে এসেছি যখন আমরা প্যারেন্টদের সবাই মিলে। তো অনশনটা কতক্ষণ পর্যন্ত বা সাময়িক না অনেক? এটা কি করে বলবো, দেখুন এটা কি করে বলবো, এখন এখন তো জাস্ট শুরু, দেখা যাক এখন এটা কতক্ষণ কি হয়। না, ওরা তো অলরেডি আমরণ অনশনের ডাক দিয়ে দিয়েছে, এটা ওদেরকে সাপোর্ট করার জন্য এসেছে। ঠিক আছে, কথা বলা যাক আলটিমেট কি হয় তারপর দেখা যাক। কলকাতা থেকে সপ্তশী সিনহার রিপোর্ট, আনন্দবার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় হাটগোবিন্দপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। এদিন স্বেচ্ছায় আনুমানিক 70 জন রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের হাটগোবিন্দপুর পঞ্চায়েতে। আটাগড় ও তাজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান 2 নম্বর ব্লকের সহসভাপতি শ্যামল দত্ত, তৃণমূল কংগ্রেস নেতা পরমেশ্বর কোভার সহ অন্যান্যরা। এদিন আনুমানিক 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। আজকে ওই গোবিন্দপুর
অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আটাগড় তাজপুরে আমাদের একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ এই গরমের মরশুমে রক্ত এমনিতেও কমে গিয়েছিলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব কংগ্রেসের নির্দেশ দেওয়া ছিল প্রত্যেকটা এলাকায় রক্তদান শিবির করে ছোটো ছোটো করে যে রক্তের যে চাহিদাটা সেটা মেটানোর জন্য। তারই অঙ্গ হিসাবে আটাগড় তাজপুর এখানে বেশিরভাগই মাইনরিটি আমার সেকশনের ছেলেমেয়েরা আছে, তারা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা আশা করছি প্রায় 80 থেকে 100 রক্ত আজকে এখানে থেকে আমরা স্যাম্পল তৈরি করতে পারব। তা এই দায়বদ্ধতার সঙ্গে মানুষের জন্য আমরা কাজ করছি। পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপুল সাড়া পড়েছে এবং সেই রক্তের যোগান একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করি প্রতি বছরই। তা 1987 সাল থেকে আমরা সেই রক্তদান শিবির এখানে করে আসছি। তা খুব ভালো লাগছে যে তৃণমূল যুব কংগ্রেস হাটগোবিন্দপুরের তারা নেতৃত্বে সবাই একসঙ্গে সেই এই রক্তদান শিবিরটা করছে। আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাজের গতিকে ত্বরিত করার জন্য, সে পদক্ষেপ গ্রহণ করার জন্য। কারণ হাটগোবিন্দপুর থেকে জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। কুকুরের জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগী হল আসানসোল পুরসভা। পৌরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে প্রতি ওয়ার্ড থেকে 9টি করে কুকুরকে স্টেরিলাইজ করা হবে। যদিও কুকুর ধরার পদ্ধতির বিরুদ্ধে গর্জে উঠেছে শহরের পশুপ্রেমী সংস্থাগুলি। পুরসভা এলাকায় রাস্তার কুকুরদের জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগী হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভা। সোমবার আসানসোলের 2830 নম্বর ওয়ার্ডে পানাগড় থেকে একটি দল এসে বেশ কিছু রাস্তার কুকুর ধরে নিয়ে যায় স্টেরিলাইজেশনের নামে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর গোলাম সরোয়ার জানান, এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। বর্তমানে প্রতি ওয়ার্ড থেকে 9টি কুকুরকে স্টেরিলাইজ করা হবে। এর ফলে রাস্তার কুকুরদের দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। তবে এদিন যেভাবে কুকুরগুলিকে ধরে টেনে আনা হয় তা রীতিমতো অমানবিক দৃশ্য, যার বিরুদ্ধে ইতিমধ্যে গর্জে উঠেছেন শহরের পশুপ্রেমী সংস্থাগুলি। আমরা একটা অভিযোগ করেছিলাম আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার সাহেবের কাছে যে আমরা যতই না সাফাই করছি স্যানিটেশন দিয়ে, কিন্তু এই যে কুকুর নিয়ে আমাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো রাত্রিবেলা তো লোকের চালান মুশকিল হয়ে গেছে। এই অবস্থাতে কমিশন সাহেব নিশ্চয়ই কিছু একটা প্রসেস করেছেন, তার মধ্যে 9টা করে সব ওয়ার্ড থেকে কুকুর নিয়ে গিয়ে ওই মানে কি বলে ওকে নসবন্দি করে আবার ওই ওয়ার্ডে ছেড়ে দেবে, তার মানে ওর জনসংখ্যাটা আর বাড়বে না। তো আপনার এই সংস্থাটা আপনার কোন কোন জায়গা করবে? তো টোটাল 106 ওয়ার্ডেই হবে, একদম 106 ওয়ার্ডে চলবে প্রসেসটা। 9টা করে এখন নিয়ে যাচ্ছে, পরবর্তীকালে আবার ছেড়ে যাবে, আবার নিয়ে যাবে, এইভাবে চলবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক গৃহিণীর রান্নাঘর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরার 1 নম্বর ওয়ার্ডের কমলনগর এলাকায়। যদিও কোনো হতাহতের খবর নেই। পূর্ব বর্ধমান জেলার ঘুষকরার 1 নম্বর ওয়ার্ডে কমলনগরে গ্যাস সিলিন্ডার বাস্ট করে রান্নাঘর সহ নারকেল গাছ ও সাইকেল পুড়ে গেল। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাড়ির মালিক কামিনী সরকার নতুন গ্যাসের কানেকশন নেন। সোমবার সকালে কামিনীবাবু গ্যাসটি ফিট করে তার ছেলে সচিন সরকারকে নিয়ে রাজমিস্ত্রির কাজে যায়। বাড়ির গৃহবধূ গ্যাসে রান্না চাপানোর পর হঠাৎ তিনি লক্ষ্য করেন গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে আগুন বেরিয়ে গোটা রান্নাঘরে আগুন লেগে যায়। সবজি কাটতেছিলাম বসে বসে, তারপরে না কি একটা কিরম জানি আওয়াজ হতেছিল, দাও করে আগুন ধরে উঠলো। আমি কত কিছু দিল্লি পাচ্ছি, কিছুতে কিছু হচ্ছে না। তারপরে দেখছি এখন আমার গায়ের দিকে ঠেলে আসছে, তার দরজা দিয়ে দৌড়ি বেরিয়ে চেঁচিয়ে এসছে, সব চারিদিকে এসছে, তা কেউ কাছে যেতে পারে না। আপনি বাড়ি থেকে বেরিয়ে আসার পর সিলিন্ডারটা বাস্ট করে যায়? অনেকক্ষণ পর বাস্ট করেছে, তারপরে সবাই ওর দিকে চলে গেল, তার ঘটায় আসবে একটা আওয়াজ। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? আমার ওইখানে ঘরে সংসারে যা ছিল আমার এই ঘরে ঢোকেন কিছু নাই, সব ওই ঘরেই আছে। কাঁসা
পিতল সব ছিল, দুটো কলসি ছিল পিতলের, মোট কথা সব আমার ওইখানে তিনটে সাইকেল আছে ওই ঘরে। তড়িঘড়ি তিনি পাড়ার লোকদের ডেকে আনেন, তারা আগুন নেওয়ার চেষ্টা করার সময় গ্যাস সিলিন্ডারটি বাস্ট করে। আগুনটা পরশুদিনে গ্যাসটা দিয়ে গেছেন, কোম্পানির লোকরা এসে গ্যাসটা দিয়ে গেছে, তারপরে উনি আজকে গ্যাসটা ফিটিং করেছে। গ্যাসটা আগে থেকেই লিক ছিল, উনি সেটা বুঝতে পারেননি, বুঝতে না পারার জন্য গ্যাস থেকে ঘরে আগুন লেগে যায়। আগুন লাগা পরে গ্রামের লোকজন দু একজন রাস্তা দিয়ে যাচ্ছিলো, তারা হঠাৎ দেখতে পায় ঘরে আগুন লেগেছে, তারা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে ভদ্রমহিলাকে টেনে ঘরে থেকে বের করে, বের করার সঙ্গে সঙ্গে রাস্তায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে গ্যাসটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে যাওয়ার পরে কি ক্ষতি হয়েছে? বাস্ট হওয়ার পরে ঘরে সমস্ত কিছু ছিল, আমাদের তো গরিব মানুষের বুঝতেই পাচ্ছেন, বাস্ক ছিল, বাস্কের ভিতরে জামা কাপড় ছিল, কাগজপত্র ছিল, বাড়ির কাগজপত্র ছিল, ছেলে মেয়েদের স্কুল সার্টিফিকেট ছিল, বাসনপত্র আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু পুরো একদম ছাই হয়ে গেছে। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় কয়েক হাজার টাকা সম্পত্তির ক্ষতি হয়েছে, যদিও হতাহতের কোনো খবর নেই। আমি সকালে আমি আর আমার বাবা আটটা সাড়ে আটটার সময় একটা বাড়িতে কাজ করতে গেছি, সেন্টারিং মিস্ত্রির কাজ করে কাজ করে এবারে গেছি ওখানে খানিকক্ষণ কাজ করার পর, দু তিন ঘন্টা কাজ করার পর তারপরে একটা ছেলে আসে, তারপর যে বলে যে তোদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। তারপরে আমি বাড়িতে আসি, নিয়ে দেখি এরকম অবস্থা, আমাদের দুদিন হলো গ্যাসটা নিয়েছি, নতুন গ্যাস আজকে আমাদের ফিট করা হয়েছে। গ্যাসটা ফিট করার পরেই মা রান্না করার সময় কোনো কারণে আগুন লেগে যায়, লিক টিক হয়ে নারকেল গাছে আগুন ধরে যায়। আর ঘরে অনেক সামগ্রিক জিনিসপত্র ছিল যেগুলোর মধ্যে আগুন ধরে যায়। আমাদের তিনটে সাইকেল ছিল, একটা স্কুলে পেয়েছিলাম এবং দুটো কিনেছি, সেই তিনটে সাইকেলেও আগুন ধরে যায়। মা কেমন আছেন? মায়ের কোনো আশ্বাস লাগেনি তো আগুনের? না, মা আগুন লেবানোর চেষ্টা করেছিল কিন্তু লেবাতে পারেনি, তারপরেই বেরিয়ে আসে। ঘুষকরা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি প্রচার অভিযান অনুষ্ঠিত হলো শেয়ালা বাজারে। কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানালো সাধারণ মানুষজন। হোস্টেলের দাবিতে অনশনে বসেছে কলকাতার মেডিকেল কলেজের পড়ুয়ারা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পুকুরে জন্ম নিয়ন্ত্রণে উদ্যোগী হলো আসানসোল পুরসভা। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক গৃহিণীর রান্নাঘর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।